সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ২৭ জুলাই ভারতীয় সময় বিকেল ৪টা এবং বাংলাদেশ সময় ৪:৩০টায় ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের ছেলেরা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই সাফের মিশন শুরু করছে ভারতের অনূর্ধ্ব-২০ ফুটবল দল। বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই ম্যাচটি সামনে রেখে জেনে নিচ্ছি বয়স ভিত্তিক ফুটবলে দুই দেশের ছেলেদের অতীত রেকর্ড। ফুটবলে বাংলাদেশ ও ভারতের যুব দল প্রথম মুখোমুখি হয় ১৯৭৭ সালে এএফসি ইউথ চ্যাম্পিয়নশিপে। ওই ম্যাচে ভারতের কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশের তরুণরা। ১৯৮০ সালের ইউথ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। ২০০২ সালের বাছাই পর্বে ভারতের কাছে ৬-০ গোলে হারে বাংলাদেশ। ২০০৮ সাল থেকে এএফসি ইউথ কাপের নাম পরিবর্তন করে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ করা হয়, তবে পরবর্তী কোনো টুর্নামেন্টের কোনো পর্যায়ে মুখোমুখি হয়নি বাংলাদেশ ভারত। এবারই প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ২০১৫ সালে সাফের আয়োজনে শুরু হয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। সেবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে ভারত। দুই বছর পর টুর্নামেন্টটি অনূর্ধ্ব-১৮তে পরিবর্তিত হয়। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ৪-৩ গোলে জয়ী হয় বাংলাদেশ। ২০১৯ সালে গ্রুপ পর্বে দুই দলের খেলাটি গোলশূন্য ড্র হয়। টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি কিভাবে সরাসরি দেখবেন? সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে না বাংলাদেশের কোনো চ্যানেল। ইউটিউবের কোনো চ্যানেলও অফিসিয়ালি বাংলাদেশ ভারত ম্যাচটি দেখাবে না, তবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ১১ স্পোর্টসের মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে। ১১sports.com এই ওয়েবসাইটে গিয়ে খেলা দেখতে পারেন। আর খেলা চলাকালে আপডেট এবং ম্যাচ পরবর্তী রিপোর্ট পাবেন আমাদের এই চ্যানেলে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সহ বাংলাদেশের ফুটবলের সব খবর জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল।